حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ও আশরাফপুর শহীদ বাড়িয়ার মুসলমান ও আশরাফপুর নবীনগরের মুসলমান ভাই তুমি কি মনে করেছো তোমাকে আমাকে পরীক্ষা করা হবে না তুমি ভেবে আছো আমি শান্তি সুশৃঙ্খলভাবে ইসলাম পালন করব হাসতে হাসতে জান্নাতে চলে যাব আমি হাসিবুতুম আনতাদখুলুল জান্নাহ তুমি কি মনে করতেছো জান্নাতে চলে যাবা এতই সহজ হয়ে যাবে আরে না 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 আহাসিবান্না আমার আল্লাহ বলেন আহাসিবান নাস ও মানুষেরা তোমরা কি মনে করতেছো আইয়ুত রাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু তোমরা বলবা আমান্না আমি ঈমান এনেছি অর্থাৎ ঈমান আনছি এই কথা বলার সাথে সাথেই তোমারে ছাইড়া দেওয়া হবে হুম লা ইফতানুন কোনো পরীক্ষা করা হবে না আমার আল্লাহ বলেন না 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 তোমার পূর্ববর্তী যারা ছিল আকাবির যারা ছিল ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ওলি নবী পয়গম্বর সমস্ত নবীদেরকেও পরীক্ষা করা হয়েছে ওয়ালা কদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন তোমার পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে হইছে না হয় নাই নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করা হইছে না হয় নাই ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أمر الله قد رب العالمين بلن تمركي ببتشو তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না আরে না না অবশ্যই পরীক্ষা করা হবে ওয়ালা কদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি করছে না করে না সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছেন না করেন না রাসূলকে করেছেন না করেন না তার মানে আমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে আমার আল্লাহ বলেন আমি কেন পরীক্ষা করব আমার পরীক্ষা করার কারণ হলো তোমরা যে মুখে বলো 22 বছর তাহাজ্জুদ করো তোমাদের মুখের কথা আর মনের কথা কি এক কিনা এটা দেখার জন্য আমি আমার আল্লাহ বলেন ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন আমার মুখের কথা নয় আমার আল্লাহ বলেন আমি পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি তোমাদের কেউ করব কেন তোমরা যে মুখে বলো ঈমান এনেছো তোমাদের মুখে বলার কথা আর অন্তরের কথা কি এক কিনা আমি আল্লাহ সেটা দেখবার জন্য সেটা পরীক্ষা করার জন্য ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু তোমরা কি কথার উপর সত্যবাদী কিনা নাকি ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন নাকি মিথ্যাবাদী আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে পরীক্ষাগুলো করব এই ঘটনাগুলো কি শিক্ষা দেয় তোমার আমার পয়গম্বর চাচা আবু জাহেল আবুল আহাবকে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরেছে কোরআনকে ধরেছে ইসলামকে ধরেছে নাকি আবু জাহেল আবুল আহাবকে দুইরা ইসলাম এবং আল্লাহকে ছেড়ে দিছিল নূহ আলাইহিস সালাম ছেলেকে নামকে আল্লাহর জন্য ছেড়ে দিছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর জন্য পিতা আজরকে ছেড়ে দিছে তোমার আমার পয়গম্বর আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য চাচাদেরকে ছাইড়া দিছে ওনারা এই কথাগুলোর দ্বারা এই ঘটনাগুলোর দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ও জাতি ও পৃথিবীবাসী কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তি মুসলমান দাবি করবা প্রয়োজনে তোমাকে ইসলামের বিরুদ্ধে গেলে বাপ চাটতে হবে মা চাটতে হবে ভাই চাটতে হবে বোন চাটতে হবে প্রয়োজনে দল নেতা সবাইকে লাথি মেরে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরতে হবে বলতে চাই বঙ্গবন্ধুর ইতিহাস আর জিয়াউর রহমানের তো ইতিহাস বড় বড় করে বলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস কইতে কি লজ্জা লাগে তোদের বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে পরামর্শ নিয়ে চলতো বঙ্গবন্ধু জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের সাথে পরামর্শ করে যুদ্ধ করেছিল সংগ্রাম করেছিল সেই বঙ্গবন্ধু আব্দুল হামিদ খান ভাসানীকে মানত সেই বঙ্গবন্ধুর উত্তরসূরি হয়ে সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করে আজকে মাওলানাদেরকে গালি দাও তোমাকে বলতে চাই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও কিন্তু একজন মাওলানা ছিল
তুমি মাওলানাকে গালি দাও তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের সৈনিক হতে পারো না